সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আমাদের আজকের টপিক হচ্ছে সন্তানের প্রতি অভিভাবকের সচেতনতা, সন্তান পড়ালেখা করছে কি না, সে কোথায় যাচ্ছে, কি করছে, এই বিষয়ে আমাদের আজকের মূল টপিকটি। আজকে আমরা বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো, অর্থাৎ যদি অভিভাবক এই পয়েন্টগুলা প্রতি দৃষ্টি রাখেন তাহলে অবশ্যই অবশ্যই ওনার সন্তান মানুষের মতো মানুষ হবে এবং সমাজে একটি সুপরিচিত নৈতিক সন্তান হিসেবে, নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে। আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে আপনার সন্তান সম্পর্কে জানুন, অর্থাৎ আপনার সন্তান কোন জায়গায় কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, এই ব্যাপারে আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে। এবং বিশেষ করে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি খুব বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে, তাদের চলাফেরা, তাদের গতিবিধি সম্পর্কে খেয়াল রাখতে হবে, কারণ এই সময় হচ্ছে নষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকে, শিক্ষার্থীদের মন মানসিকতার পরিবর্তন ঘটে, এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময় যাতে শিক্ষার্থীরা বা আপনার সন্তান নষ্ট না হতে পারে, এই ব্যাপারে আপনি সুদৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তাহলে আপনার সন্তান নষ্ট হবে না। দুই, আপনার সন্তানের বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ আসে বা কোনো ধরনের নালিশ আসে তাহলে তা সাথে সাথে আপনি আপনার সন্তানের পক্ষপাত না করে, আপনার সন্তানের সাফাই না গেয়ে আপনি তা অবজার্ভ করুন এবং বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করার, সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করুন। যদি আপনার সন্তান দোষী হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আপনি শাসন নিন এবং তার বিরুদ্ধে আপনি অ্যাকশন অবশ্যই নিতে হবে, তাহলে আপনার সন্তান পড়ালেখায় মনোযোগী হবে এবং আপনার সন্তান নষ্ট হবে না। আমাদের তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষা বা অতিরিক্ত বিলাসিতা বন্ধ করুন। আপনার সন্তান যাতে অতিরিক্ত বিলাসী হতে না পারে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনি সন্তানকে মোটর সাইকেল কিনে দেবেন না, মোটর বাইক দেবেন না, দামি ব্র্যান্ডের মোবাইল কিনে দেবেন না, দামি ব্র্যান্ডের পোশাক কিনে দেবেন না, দামি কোনো কিছু কিনে দেবেন না যা প্রয়োজনীয় নয়, তাহলে সে বিপথে যাওয়ার সুযোগ পাবে না এবং সে পাঠে মনোযোগী হবে এবং আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে। চার, আপনার সন্তান পড়তে বসে কী করছে তা খেয়াল রাখতে হবে। পড়তে বসে সে ছবি আঁকছে কি না, মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করছে কি, প্রেম ডায়েরি লেখছে কি, এগুলো খেয়াল রাখতে হবে, অর্থাৎ সে পাঠে মনোযোগী কি না, তার বাড়ির কাজে সে মনোযোগী কি না তা খেয়াল রাখতে হবে। দেখা যায় অনেক শিক্ষার্থী পড়তে বসে মা বাবাকে ফাঁকি দিয়ে ইন্টারনেট ইউজ করছে, অনেকে ছবি আঁকছে, অনেকে বিভিন্ন ধরনের ডায়েরি তৈরি করছে, এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয়, যদি আপনার সন্তান মেয়ে সন্তান হয় আর যদি আপনি টিউটর রাখেন, টিউশনই করান, তাহলে এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টিউশন শিক্ষকের সাথে আপনার মেয়ে কী করছে, গল্প করছে নাকি পড়ছে, এই বিষয়গুলা পড়তে বসে আপনার সন্তান কী করছে তা অবশ্যই আপনি সুদৃষ্টি রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে। পাঁচ, আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন। আমরা জানি যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা মানুষকে পাপ কাজ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, তাই আপনার সন্তানকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিন, তাহলে আপনার সন্তান পাপ কাজ এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে এবং
সে ধর্মের প্রতি আকৃষ্ট হবে, এতে করে সে কোনো ধরনের বিপদগামী হবে না এবং আপনার সন্তান নষ্ট হবে না, সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। আপনার সন্তানের ভালো কাজের প্রশংসা করুন। আমাদের ৬ নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানের প্রশংসা করা, এতে করে সে অনুপ্রাণিত উৎসাহিত হবে, প্রেরণা পাবে এবং চেষ্টা করবে ভালোভাবে লেখাপড়া করার। যদি সন্তান কোনো ভালো কাজ করে, ভালোভাবে লেখাপড়া করে, তার প্রশংসা করুন, সে উৎসাহিত হবে এবং সে লক্ষ্যে যাওয়ার চেষ্টা করবে, এতে করে আপনার সন্তান সুষ্ঠুভাবে পড়ালেখার চেষ্টা চালাবে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে সন্তানকে আদর, স্নেহ, ভালোবাসা, মমতার পাশাপাশি প্রয়োজনে শাসনও করুন। যদি শাসন না করেন তাহলে আপনার সন্তান মাথায় উঠে যাবে এবং সে একসময় আপনার শাসন বারণ কিছুই মানবে না, এবং তাকে আপনার পারিবারিক বন্ধন সম্পর্কে বুঝান, তার নিজস্ব কাজকর্ম, পড়ালেখা, জীবন সম্পর্কে উৎসাহ দিন, প্রেরণা দিন এবং সচেতন করুন। তাহলে সে একসময় বুঝবে তার জীবন সম্পর্কে, তার কাজকর্ম সম্পর্কে, পড়ালেখা সম্পর্কে, এবং সে সচেতন হবে, প্রেরিত হবে, উৎসাহিত হবে এবং আপনার সন্তান সুসন্তান হিসেবে গড়ে উঠবে। আপনার সন্তান সুসন্তান হিসাবে মানুষের মতো মানুষ হবে, আপনি হবেন গর্বিত অভিভাবক। তো ভিউয়ার্স, সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা।